হবে দিতে হবে দিতে হবে আমাদের একটা ছড়ের বকে হবে তো অতি দ্রুত দিতে হবে দিতে হবে দিতে হবে হারিয়েছে কাজ মেলেনি বেতন কাজ ও বকেয়া বেতনের দাবিতে মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে বসলো 32 জন অস্থায়ী কর্মী বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিজেদের দাবি দেওয়া নিয়ে করোনার সময়কালে কাজ করা 32 জন অস্থায়ী কর্মী অবস্থান বিক্ষোভে বসলো তাদের দাবি করোনার সময়কালে তারা ঘাটাল হাসপাতালে করোনা বিভাগে কাজ করেছেন কিন্তু ঘাটাল হাসপাতালে দীর্ঘদিন কাজ করার পরেও তাদের যে ঠিকাকর্মী কাজে নিযুক্ত করেছিল তিনি তাদের 10 মাসের বকেয়া বেতন দেননি এমনকি ওই কর্মীদের কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল ও ঠিকাদার সংস্থা কাজ হারিয়ে বিপাকে পড়েছে প্রায় 32 জন অস্থায়ী কর্মী বকেয়া টাকা ও কাজের দাবিতে বিভিন্ন প্রশাসনের দপ্তরে ঘুরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না পেয়ে আজ সকাল থেকেই ঘাটাল মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে বসলো তারা তাদের দাবি দ্রুত তাদের প্রাপ্য টাকা ও কাজ নিতে হবে ঘটনার কথা স্বীকার করেছেন ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সুব্রত দে তিনি বলেন এজেন্সি মারফত করোনার সময়কালে ওই কর্মীদের নেওয়া হয়েছিল কিন্তু তাদের কিছু বকেয়া টাকা দেয়নি এজেন্সি কিন্তু আমরা জেলা স্বাস্থ্য দপ্তর শুনতে জানতে পেরেছি ওই এজেন্সিকে সমস্ত টাকা মিটিয়ে দিয়েছে সরকার কিন্তু তারপরেও কেন ওদের বেতন দেওয়া হয়নি আমরা পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অভিজ্ঞের রিপোর্ট বাংলা এমটি নিউজ কোভিডের সময় কিছু অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল এজেন্সির মাধ্যমে সেই এজেন্সি এদেরকে কিছু মানে এদের কিছু মাসের বেতন এখনও দেয়নি যদিও এই টেন্ডারের নোটিশ সিএমএইচ অফিস থেকে করা হয়েছিল এবং সেই এজেন্সি কিন্তু নভেম্বর 2021 অবধি তাদের পেমেন্ট পেয়ে গেছে বলে জানি আর কি তা এই ব্যাপারে আমাদের কাছে জানি আমরা এজেন্সিকেও বারবার ওনাদের আবেদনগুলো চিঠি করে জানিয়েছি উদ্যোতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি যে এজেন্সিকে দিয়ে এদের যদি ডিউ পেমেন্ট যেগুলো আছে সেগুলো যাতে মিটিয়ে দেওয়া যায় তার জন্য ব্যবস্থা স্যার হাসপাতালে এমার্জেন্সির সামনে ওরা ধরনায় বসেছেন বলছেন না বেতন না পেলে দিলেও আরও বৃহত্তর আন্দোলনে যাবেন এই বিষয়ে কি আমরা চেষ্টা করছি যে যাতে ওদের পেমেন্টগুলো বা যেগুলো আছে সেগুলোকে যতটা পারা যায় দ্রুততার সঙ্গে মিটিয়ে দেওয়া যায় শরীর খারাপ হয়েছিল বলে সেই জায়গায় নিয়ন্ত্রণ লোক নিয়ে নিয়েছিল আমাকে না সুপারভাইজার জানিয়েছে না আমাদের মালিক জানিয়েছে সেইখানে লোক নিয়ে নিয়েছে আমি যখন পরবর্তী ক্ষেত্রে আসছিলাম তখন আমাকে কাজে নেয়নি বলে তুমি রেস্ট নিবে যাও তোমার জায়গায় লোক নিয়ে হয়ে গেছে আমি যখন কাজে আবার পঞ্চানন ধরে পায়ে ধরে আমি কাজ চাইলাম তখন সে আমাকে এসে স্কুলে দিয়েছিল আমাকে তখন কিন্তু এক বছর কাজ করিয়ে 3 মাস বেতন দিয়েছে আমার 9 মাস বেতন বাকি রেখে দিয়েছে আমার হাজবেন্ডের একটা কিডনি নেই ডায়ালিসিস হয় আমি যে 1 ঘন্টা 10 মিনিট রাস্তা থেকে আসি আমার গাড়ি ভাড়া পর্যন্ত জুটেনি আমি কোন রকমের লোকের কাছে ভিক মেগে এনে আমি কাজ কাজ বাঁচিয়ে রাখছি কিন্তু টাকা দিচ্ছে না আজকে বিগত 1 বছর আমি টাকা পাইনি কি করে আমরা চাকরি বাঁচাবো আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি যার জন্য আমরা চাই যে আমাদের দাবি মানতে হবে আমাদের টাকা নিয়মিত ঠিকঠাক দিতে হবে আমরা এটাই চাই তার জন্য আজ অবস্থান বিক্ষোভ তার জন্য আজকে এই অবস্থান বিক্ষোভ কারণ আমাদের পেট চলছে না আমাদের সংসার চলছে না আমরা এটা করেই তো খাচ্ছি আমাদের যদি এটা এরকম করে আমরা কি করে খাবো কিভাবে সেপ্টেম্বরের 20 থেকে কাজ করছি কোভিডে আমরা বেতন পাইনি এবং আমাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে আমরা কাজ অস্থায়ীভাবে কাজ যাই এবং আমাদের দ্রুত বেতন চাই আমাদের অস্থায়ী আমাদের অবস্থা খুবই খারাপ পারিবারিক অবস্থা যখন আমরা কাজ করেছিলাম তখন আমরা মানুষ আমাদের দিয়ে প্রচুর ঘৃণা করছে আমাদের গ্রামে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাদের তখন আমরা কোথাও খাবার খেতে যেতে পারিনি আমাদেরকে মানুষ এত ঘৃণা করছে আমাদের পরিবার থেকে আমরা দূরে ছিলাম কেন সেই সময় আমরা কোভিডে কাজ করছিলাম বলে তখন মানুষজন আমাদেরকে একদম ঘৃণার চোখে দেখেছে আমরা সেই অবস্থায় কাজ করে আজকে আমরা 1 বছর বেতন পাইনি আমাদের এবং কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাদের অবশ্যই আমাদের কাজ চাই এবং মাইনে চাই কতদিনের বেতন বাকি আছে আমাদের 10 মাস থেকে 1 বছরের বেতন বাকি আছে কি সমস্যায় পড়ছেন বেতন বেতন ওনারা বলছেন কন্ট্রাক্টর সুতপা ঘোষ প্রশান্ত ঘোষ বলছেন যে আমরা বেতন সরকার আমার দিকে বেতন দেয়নি এরকম বলছেন ওনারা কি সমস্যা হচ্ছে আমাদের বেতন আমাদের পরিবার চলছে না আমাদের সংসার চলছে না আমাদের বেতন নেই আমাদের পেটে আমাদের লাঠি মেরে দিয়েছে আমাদের পেটে খিদে খিদে আছে অথচ আমরা খেতে পাচ্ছি না কি চাইছেন এখন এখন আমরা আমাদের কাজ চাই এবং আমাদের দ্রুত বেতন চাই সাংসদ দীপক অধিকারী হাসপাতালে আসছিল তাকে জানানো হয়েছিল কি বললেন তিনি বললেন দেখছি তার এখনো দেখার সময় হয়নি ওনারা আপনার নাম আমার নাম দেবব্রত দাস কি দায়িত্ব ছিলেন সিকিউরিটি কোভিডের সিকিউরিটি ছিলাম বাড়ি বাড়ি গ্রাম হরিদাসপুর
আপনারা দেখছেন বাংলা নিউজ, আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত ও এসি যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট।